আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে বসে আপনি সাইবার ক্রাইমে রিপোর্ট করতে পারেন অথবা সাইবার ক্রাইমে আপনি অভিযোগ দায়ের করতে পারেন তো দেখতে পাচ্ছেন তো এই যে ইনফর্ম এটিউ এই ইনফর্ম এটিউ অ্যাপের সাহায্যে কিন্তু আপনি ঘরে বসেই আপনি নিজের পরিচয় লু হাইট রেখে বা লুকিয়ে গোপন রেখে কিন্তু আপনি যে সাইবার ক্রাইমে কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারবেন তো কিভাবে ক্রাইমের জন্য আপনি রিপোর্ট করবেন সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনার আপনাদের বিস্তারিত দেখাবো তো অবশ্যই আপনার যে কোনো অপরাধের আপনি তথ্য দিতে পারবেন আপনার পরিচয় গোপন রাখা হবে আপনার পরিচয় কিন্তু কেউ জানবে না তো এই অ্যাপের সাহায্যে কিন্তু আপনি ঘরে বসে যে কোনো সন্ত্রাসবাদ জঙ্গিবাদ উগ্রপন্থা সাইবার অপরাধ বোমা বিস্ফোরণ অস্ত্র গলা বারুদ সংঘবদ্ধ অপরাধ তারপর ওয়ান্টেড লিস্ট এছাড়া আপনার যে আপনার আমাদের যে সাইবার সাইবার অপরাধ যেগুলো হয় ফেসবুক ইউটিউব তারপর আরও বিভিন্ন জিমেল যে কোনো সাইবার অপরাধগুলো যে সব জিনিস হয় সেখানে সে তথ্য দিতে পারবেন আপনি এই অ্যাপের সাহায্যে তো কিভাবে ঘরে বসে আপনি খুব সহজে আপনি এই অ্যাপের সাহায্যে ইনফরমেটিভ অ্যাপের সাহায্যে আপনি অভিযোগ দায়ের করবেন সেটি দেখাবো তো প্রথমে আমরা সন্ত্রাসবাদ জঙ্গিবাদপন্থ এই অপশানে ক্লিক করে দেব তো অ্যালাউ করে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসার পর প্রথমে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে অপরা অপরাধের তথ্য বাধ্যতামূলক তো যে অপরাধ করবে সেই তথ্যগুলো এখানে আপনি প্রথমে লিখে দিবেন তো লিখবেন তারপর ঘটনাস্থানে ঘটনাস্থলে বাধ্যতামূলক যে স্থানে আপনার ঘটনা ঘটেছে সেটি সিলেক্ট করতে হবে তারপর তথ্যদাতার নাম বাধ্যতামূলক তারপর তথ্যদাতার নামটি আপনি দিতে হবে তারপর তথ্য তার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি দিতে হবে তারপর ইমেল জাতীয় পরিচয়পত্র ঠিকানা যে তারপর যে কোনো একটি নির্বাচন করুন এখানে সিলেক্ট করবেন আপনি যে জেলা থাকেন সেটি অথবা এরপর দেখতে পাচ্ছেন নিচে তথ্য সংক্রান্ত কোন ছবি ডকুমেন্ট ভিডিও অডিও যদি থাকে সংযুক্ত করুন তো দেখতে পাচ্ছেন ছবি থাকলে ছবি ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট ভিডিও থাকলে ভিডিও অডিও থাকলে অডিও যেগুলো থাকবে সেটি জাস্ট আপনি ছবি ছবিতে ক্লিক করে দিয়ে জাস্ট ছবিতে ক্লিক করে ছবি দিবেন অথবা ডকুমেন্টে ক্লিক করে ক্লিক করে ডকুমেন্ট দিয়ে দিবেন অথবা ভিডিওতে ক্লিক করে আপনি কিন্তু ভিডিও দিতে পারেন অথবা অডিওতে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি অডিও কিন্তু দিয়ে দিতে পারবেন তো এগুলো সব ফিল ফিল করে ফুল ফিল আপ করার পর কিন্তু আপনি সাবমিট বাড়ানো ক্লিক করে দিলে কিন্তু এগুলা আপনার চলে যাবে এরপর আপনার আপনার তথ্য অনুযায়ী কিন্তু সাইবার ক্রাইম কিন্তু এটি ব্যবস্থা নেবেন তো দেখতে পাচ্ছেন তো এই হলো মূলত হচ্ছে আপনার ঘরে বসে আপনার পরিচয় গোপন রেখে কিন্তু সাইবার ক্রাইমে আপনার এই যে আপনার তথ্য রয়েছে তথ্য দেওয়ার বা পরিচয় গোপন রেখে কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারবেন এইভাবে তো আমি এক এক করে দেখে দিচ্ছি আমি আবার ব্যাকে চলে আসব তারপর সাইবার অপরাধ তো সাইবার অপরাধ সেক্ষেত্রেও একই অবস্থা আপনি সকল কিছু এখানে দেখতে পাচ্ছেন তত তথা পরিচয় গোপন রাখা হবে অপরাধের তথ্য ঘটনাস্থল তত তার নাম তত তার মোবাইল নাম্বার ইমেল জাতীয় পর্যন্ত ঠিকানা এগুলো সব সিলেক্ট করবেন তারপর ছবি ডকুমেন্টস ভিডিও অডিও থাকলে সেগুলো সিলেক্ট করে দেবেন তো এভাবেই করতে হয় তারপরে ছিল বোমা বিস্ফোরণ বন্ত এরকম কোনো ঘটনা যদি থেকে থাকে ক্ষেত্রে কিন্তু আপনি এখানে সকল ডিটেইলস বা ভিডিও অডিও ডকুমেন্ট যদি প্রমাণ থেকে থাকে সেগুলো দিয়ে দেবেন অপরাধের তথ্য তথ্য কিন্তু আপনি বিস্তারিত লিখবেন তো আমি এখান থেকে আবার ব্যাকে চলে আসি তারপর সংঘবদ্ধ অপরাধ তো সংঘবদ্ধ অপরাধও আপনি যে কোনো সংঘবদ্ধ অপরাধ গঠিত যে সকল আছে সেগুলো কিন্তু এখানে আপনি দিতে পারবেন তো একই নিয়ম জাস্ট আপনি দিয়ে দিলো হবে তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর ওয়ান্টেড লিস্ট ঠিক আছে ওয়ান্টেড লিস্টে কিছু নেই আমি এখান থেকে করে আসছি তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে ঘরে বসে আপনি সাইবার ক্রাইমে কিন্তু আপনার তথ্য পরিচয় গোপন রেখে তারপর আপনি কিন্তু অপরাধ তথ্য দিতে পারবেন তো অবশ্যই কিন্তু আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের বিপদে পড়তে পারি তো বর্তমানে কিন্তু সাইবার অপরাধটি বেশি হয় তো সাইবার অপরাধে যে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো যে কোনো ধরনের সাইবার অপরাধ ঘটলে সেই বিষয়ে কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন বন্ধুরা ইনফর্ম এটিউ এই অ্যাপসটিকে ইনস্টল করার জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে আসি তারপর আমাদের প্লে স্টোরটিকে আমরা ওপেন করে নেব তো প্লে স্টোরে চলে আসার পর আমরা সার্চ অপশনে এসে ইনফর্ম এটিউ লিখে আমরা সার্চ করব তো ইনফর্ম আমি লিখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তারপর ইনফর্ম সার্চ করার সাথে কিন্তু অ্যাপসটি চলে আসে তো আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নেব দেখতে পাচ্ছেন অন করা রয়েছে তো এই অ্যাপসের সাহায্যে কিন্তু আপনি অপরাধের তথ্য প্রদান করতে পারবেন